দীর্ঘ প্রায় দেড় বছর বিদ্যালয় বন্ধ থাকাতে এবং অনলাইন ক্লাসের সুযোগ নিয়ে ছাত্রছাত্রীরা মোবাইলের প্রতি এতটাই আসক্তি হয়েছে যে অভিভাবকরা সেই সমস্যা তুলে ধরলেন এবং এক নতুন মারাত্মক দাবি করে বসলেন সেইটাই খবর আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে যা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত অনলাইন পড়া অনলাইন পড়াশোনার জন্য মিলেছিল স্মার্টফোন কিন্তু পড়ার থেকে সেই ফোনে কোনো পড়ুয়ার গেমের উপরেই আসক্তি বেশি কেউবা বা বুধ হচ্ছে পর্নোগ্রাফি সাইট চর্চায় তাই বেশিরভাগ অভিভাবক চাইছেন সপ্তাহে ছ দিনই স্কুল হোক তাতে যদি স্মার্টফোন বা ইন্টারনেট আসক্তি কাটাতে পারে সন্তানেরা নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের স্কুলে আসার দিন নির্দিষ্ট করেছে মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু অভিভাবকেরা চান সপ্তাহে ছ দিনই স্কুলে হাজির হোক তাদের সন্তানেরা পর্ষদের নির্দেশিকা মেনে শনিবার অভিভাবকদের সঙ্গে শিক্ষকদের বৈঠক বৈঠকের আয়োজন করেছিল বিভিন্ন স্কুল সেই বৈঠকগুলিতেই অভিভাবকেরা এমন কথা জানিয়েছেন বলে খবর শিক্ষক শিক্ষিকাদের কাছে অভিভাবকদের বক্তব্য গত দেড় বছরে অনলাইন ক্লাস করতে গিয়ে মোবাইলে আসক্ত হয়ে পড়েছে পড়ুয়ারা কেউ কেউ বা দীর্ঘদিন স্কুলে না যাওয়ার বদলে এলাকায় কুসঙ্গে জড়িয়েছে তাই সনাতন পদ্ধতিতে ক্লাসে সপ্তাহভর পঠন পাঠন হলে সেই সব আসক্তি এবং সঙ্গদোষ কাটবে বলেও মনে করছেন অভিভাবকেরা এই দিন শহরের স্কুলগুলিতে বৈঠকে অভিভাবকদের উপস্থিতির হার ছিল ভালো তবে গ্রামের দিকে সেই হার ততটা হয়নি অনেকে স্কুলেই অভিভাবকদের উপস্থিতির হার পঁচিশ শতাংশের কম ছিল তার কারণ হিসাবে অনেক শিক্ষক জানাচ্ছেন এখন ধান কাটার সময় অনেক অভিভাবকই ধান কাটতে মাঠে চলে গেছেন কিন্তু কিছু কিছু গ্রামীণ স্কুলের শিক্ষকেরা নিজেরাই পড়ুয়াদের বাড়ি চলে গিয়েছিলেন সন্তানদের স্কুলে ফেরানোর ইচ্ছে অবশ্য শহর এবং গ্রামে প্রায় সমান বলেই শিক্ষকেরা জানান দক্ষিণ চব্বিশ পরগনার নামখানার একটি স্কুলের প্রধান শিক্ষক ইন্দ্রনীল প্রধান জানান বেশিরভাগ পড়ুয়ার অভিভাবকই সপ্তাহে ছয় দিন স্কুলে ক্লাস হওয়ার পক্ষে মত দিয়েছেন কিন্তু কিছু অভিভাবকের বক্তব্য আর্থিক কষ্ট সত্ত্বেও অনলাইন ক্লাসের জন্য সন্তানদের স্মার্টফোন কিনে দিয়েছেন কিন্তু তাতে পড়াশোনার বদলে মোবাইল গেমের নেশায় বেশি জাঁকিয়ে বসেছে ফোন রিচার্জের টাকা জোগাতেও হিমশিম খাচ্ছেন তারা দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের প্রধান শিক্ষক চন্দনমাইতি জানান তাদের স্কুলের অভিভাবকেরা জানিয়েছেন যে অনলাইন ক্লাসের বদলে মোবাইল গেম এবং নানাবিধ ওয়েবসাইট ঘাঁটাই আসক্তি জন্মেছে তাই ছয় দিন ক্লাস হলেই ভালো হয় অনেক অভিভাবক আবার প্রশ্ন করেছেন তিন দিন স্কুল এবং বাকি দিন অনলাইন ক্লাসে এইভাবে পাঠ্যসূচি শেষ হবে তো কেউ বা প্রশ্ন করেছেন প্র্যাকটিক্যাল ক্লাস নিয়ে তবে এসবের বাইরেও বহু পড়ুয়া স্কুল ছুট হয়েছে ছেলে এবং মেয়ে দুদিকেই অপরিপক্ক বয়সে বিয়ের ঘটনা বেড়েছে তেমনই একটি ঘটনা এই দিন সাক্ষী হয়েছে পশ্চিম মেদিনীপুরের একটি স্কুলের শিক্ষকেরা ডেবরা থানার অন্তর্গত পশং উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক কিঙ্কর অধিকারী জানান এক দ্বাদশ শ্রেণীর ছাত্রের অভিভাবক না আসায় তার বাড়িতে গিয়েছিলেন শিক্ষকেরা সেখানেই জানতে পারেন ছাত্রটি মাঠে ধান কাটতে গিয়েছে এও দেখেন অতিমারি পর্বে ছাত্রটির বিয়ে হয়েছে এই দিন সন্তান কোলে নিয়ে বসেছিলেন ওই পড়ুয়ার স্ত্রী তো এই রকম নানাবিধ ঘটনা ইতিমধ্যেই কিন্তু ঘটে গেছে প্রায় দীর্ঘ দেড় বছরের মধ্যে তো এখন সেই সমস্ত কিছু বাধা বিপত্তি কাটিয়ে সমস্ত ছাত্রছাত্রীদের পড়ার আওতায় নিয়মিত পঠন পাঠনে ফিরিয়ে আনাই হচ্ছে একমাত্র লক্ষ্য